আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইমাস ব্লগ। আশা করি আপনারা যে যেখান তেনে দেখরা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো আবার আপনারা আজকে নতুন একটা ব্লগ আমন্ত্রণ জানাইলাম। আশা করি আপনার কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি আসলে রাত্রে দিনে শুরু করছি। তো পরের দিন আমার বাসার মাঝে দাওয়াত হওয়াইতাম আমার নতুন ফ্যামিলি মেম্বার হলরে। তো দাওয়াতের লাগে আমি কেন রান্না পারা স্টার্ট করছি আগের দিন রাত্রে, কারণ সকালবেলা তো রান দিয়ে খাওয়ানি যায় না। যদিও আমি তেমন কিচ্ছু রান্না পারা করতাম না, সিম্পল রান্না পারা, এর বাদেও তো প্রিপারেশনটা আগের দিন রাত্রে করাটাই বেটার। তো আপনারা দেখতে থাকুক আমার আজকের রান্না পারা। তুই কেন গরু মাংস আমি মাখাই লিছি, ওখানে আমি এটা স্লগে সে বয়ে রাখি দিমু। আর এখানে লামচপও আমি মাখাই লিছি, তো লামচপও আমি স্লগে সে বয়ে রাখি দিমু, যাতে আস্তে আস্তে এটা হয়। আমার অত রাশ নাই, আমার এত এনাফ টাইম আছে এখন। তো আমি এটা স্লগে সে বয়ে রাখি দিমু, আস্তে আস্তে হইব আর কি। দেখতে পারে এখানে আমি চিকেনটারে মাখাই, অ্যাকচুয়ালি আমি আদা রসুন কোনো কিছু দিয়ে মাখাইছি না, আমি সামান্য লবণ দিয়ে আর একটু ফুড কালার দিয়ে এটারে মাখাইয়া রাখছি। আর এখন আমি এটারে এক করে ফ্রাই করলাম। তো ভাবলাম যে আমার নতুন বাড়ির বউদের বাংলাদেশ থেকে আইসেন, তো তান্ডে তো দাওয়াত খাওয়ানিও লাগে। তো তান্ডে দাওয়াত খাওয়াইবার লাগে আমার আজকের এই আয়োজন। আর বিদেশের মাটির তো একলা এক হাতে সপ্তাহ করা লাগে, তো আমারও একলা এক হাতে করা লাগছে সপ্তাহ। তো দেখতে পারে এখানে আমি কাবাব বানাইবার লাগে। একটু আমি আসলে টুনা ইউজ করছি, তো টুনা কাবাব বানাইলাম। টুনা কাবাব লাগে এখানে আমি সপ্তাহ মিক্স করি, এখন কাবাবটা এখানে রেডি করে লাইলাম। যদিও সপ্তাহ সময়ের দরকার, এর বাদে আমি যতটুকু পারছি আপনারা লগে শেয়ার করছি, কারণ আপনারা তো বুঝলা একলা এক হাতে অসম্ভব ভিডিও করা বা ব্লগ বানানি আর সেম টাইমে কুকিং করা। তো এখানে আমি আমার কাবাবটা রেডি করে লেছি আর এক এক করে ফ্রাই করা স্টার্ট করছি। তো দেখতে পারো এখানে আমার কাবাব ফ্রাই হরি আর তো আমি আসলে উল্টাইয়া দিছি। এটা এক সাইড গোল্ডেন হওয়া পরে তো আর সাইড উল্টাইয়া দিছি। আমার মাথার মধ্যে অনেক বল ত্রুটি হইতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর জানি না কেন আমার মাঠটা বারবার আটকে যায়। অবশ্য সবসময়ও আমার এরকম হয় যখন আমি ব্লগ মাধ্যম চাই। তো আসলে আপনারা সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো যাই হোক, দেখতে পারে এক এক করে আমার কাবাবটা আমি কেন উল্টাই লেছি। আর এখানে আমার কাবাবটা রেডি হয়ে গেছে, তো আমি আমার কাবাবটা একটা প্লেটও রাখি দিছি, যাতে কাবাবটা আসলে আমি সকালে বেলা রেডি করছি। তো আমি এখানে রাখেছি যাতে এটা ফ্রেশও থাকে আর গরম থাকে। তারপরে এখানেও আমি গরু মাংস রাঁধিয়ে রাত্রে রাখছিলাম, বাট আমি আলু ইউজ করছিলাম না, আলু দিছিলাম না, ভাবছিলাম আলুর নষ্ট হয়ে যাব বা গলি যাইব, এর কারণে আমি আলুটা এখন ফ্রাই করিয়া এখানে দিলাম। জয় বাচ্চা আমি খেয়ে দিতাম না।
Man, have I need a party? I'm going to do a party for you. Your mom's not invited. Just you, me, and the girls. Your baby's not invited either. I'm going to take your party. Your baby's not invited either. You, me, and the girls. Are you up for such an invitation? Yeah, I agree for the last time. Without me? Yes. All right. No. Yesterday, you didn't say without me. Yeah, today I said. So you can't just change your mind like that. To dekhte dekhte mehman amar ghoro aichen tarpore ami khabar dabar ready kore leisi ar dekhte parchen amra notun boure ektu dudher shorboto khawaisi. তো যাই হোক দেখতে পারা আমার রান্না পারা যাতে আমি করছিলাম সব টেবুল ওইখানে আনিলে সবে এনজয় করে খাইছেন আর সবে পালা পাইছেন। তো আজকে আসলে আমি যতটুকুই পারছি আমি আমার রান্না পারা করছি আর এরই মধ্যে আমার খালাই আমার লন্ডন থেকে আমার লগে জয়েন্ট হয়েছেন, তো তাই আমার কিছু হেল্প করছেন। আর ছোটোমোটো একটা ডেজার্ট টেবুল আমি রেডি করছিলাম, তো ডেজার্ট তো বাচ্চাতে এনজয় করেন আর আমরা বড়োটাও পালা পাই। তো কিছু ডেজার্ট টেবুল রেডি করছিলাম যে যার যেটা ভালো লাগে খাইবা। তো আসলে আমরা এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লাগছে, আমরা সবে বেশি এনজয় করছি, ভালো লাগছে। আর কিছু ডেজার্ট আমার কাজিন আমার লাগে বানাইয়া আনছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ডেজার্ট। দেখতে পারে এখানে সব খাওয়া বই গেছেন, সপ্তাহের এক লোকে হয়েছেন, আমরা দুই তিন শিফট করে খাইছি। তো যাই হোক তারা সবে খুঁজছেন, আমার খানিটা খুব মজা হয়েছে আসলে, জানি না তারা আমার এটা খুশি করার লাগে হয়েছেন কি না, বাট আশা করি মজা হইব। আর দেখতে পারা ছোটো ছোটো বোন জিনও খোলা আছেন, বোন ফুতো খোলা আছেন, তারা দৌড়াদৌড়ি হররা ফান হররা। তারপরে তো আমি আজকে আসলে আমার বাড়ির বউরে গিফট দেওয়ার লাগে কিছু জিনিস আনছি, এই মুহূর্তে আপনারা লোকের শেয়ার করব। তো আমি আসলে যে জিনিসটা আমার বাড়ির বউর লাগে গিফট আনছি দিতাম পরে, দেখতে পারা লিটল মানহা জেলি খাইরা। নর্মালি আমি জেলি বানাই, বাট দিস টাইম আমি আর বানাইছেন, আমার কাজিন তাই বানাইয়া লই আছে। সব বাচ্চা থেকে কিন্তু ডেজার্টটা বেশি এনজয় করছেন মেইন ফুড টেনে। তো ওই কেন আসলে আমরা বইছি, বই খাওয়া দাওয়া শেষ করিয়া ডেজার্ট খাইরা। আর এখানে আমি তো কইছিলাম আপনারা যে আমি আমার বাড়ির বউ লাগি কিতা গিফট আনলাম আপনারার লগে শেয়ার করলাম। তো ওই কেন আমি সেম জিন টাইপের দুইটা ব্রেসলাইট আনছি, একটা আনছি আমার আপনারা একটু বাদে দেখতে পারবা, সেম ডিজাইন সেম ওয়েট সবটা সমান দুইটা ব্রেসলাইট। তো একটা আমি আমার পায়ের বউরে আজকে গিফট করবো সালামি হিসাবে, আর একটা আমি কিপ করবো আমার নেক্সট গেস্টর লাগে। তো যাই হোক দেখতে পারবা এখানে ব্রেসলাইটটা আপনারা জানাইবা কি লেখানো হয়েছে। তো আমি আমার ব্রেসলেটটা আমার পায়ের বউরে এখানে ফিন্দাইয়া দিলে এরাম, আর আমার খালা সালামি হিসাবে তান্ডে ফসা দিলেই সন। তো আশা করি আপনার কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগবো, যদি ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর নতুন কোনো ভিডিও যদি আপনার কাছে দেখতে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আসলে আমার আজকের ব্লগটা ভালো।